আরো বড় মিলিত হই আর তো কি যে আনন্দ লাগে কিছু পূর্তি পূর্তি লাগে আর বছর দেহাই তারিখ আর যে কত আনন্দ কত পূর্তি মধ্যে আজি আছি দীর্ঘ 32 বছর পর স্কুল জীবনের সেই বন্ধুয়াল একে অপরের হাসি ফেরে আবেগ আপ্লুত হই ফরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাজি টিএসসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 89 ব্যাচের শিক্ষার্থী অলর পুনর্মিলনী অনুষ্ঠানত এই দৃশ্য দেখা যায় এডে কঙ্কা চৌধুরী ফরিদা নাসনিন মাসুদ সরফরাস এবং পুলক করর যৌথ পরিচালনায় শনিবার দিনব্যাপী উপজেলার সলিমপুর ওকা পার্কত এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এডাই স্কুলের 89 ব্যাচর বন্ধুয়াল তারার বন্ধন ধরে রাখি বেলে এই মিলন মেলার আয়োজন করে পুনর্মিলনী বনভোজন ও মিলন মেলা দিনব্যাপী আয়োজনের ভিতর আসিল শিশু অলর গান নৃত্য মহিলা অলর বালিশ খেলা মিউজিক্যাল চেয়ার পুরুষ অলর বল পাসিং রেফেল ড্র পুরস্কার বিতরণ এবং প্রীতিবোধ এবার আর প্রাণের বন্ধন মাটির স্পন্দন এবং প্রত্যেক বন্ধু সুন্দর সৌৎসাহে এবং খুব আগ্রহ করি যে একটা সুন্দর পরিচালনা এবং আর যে বেকেন উপভোগ করছি ইয়ান আর আসলে এখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হই মার্বেল চামচ বলেন পিলু পাসিং এ বলে আজকে হলাম অনেক খুশি লাগে মেয়েরা আমার ভাইরা বোনরা সব একসাথে এসে অনেক খুশি হলাম স্কুলের অনেকটা সময় এখন এখানে এসে মনে হলো এই যে বন্ধু ক্লাসমেট যারা ইতারা লইলে যা যে অনুষ্ঠানে যাই তারা বেকুন শেয়ারামিকে চায় শেয়ারামিকে চাই নে মানে আপতে মন তাই মানে যেন যে মানে ফুল ফুল যে মধুফল্লি যে একটা মধু দিয়ে যে কালো ললি যে লেখা মিষ্টি সাত পা যায় আইলে সাত পাই যখন একসাথে মিলিত হলাম বন্ধু বান্ধবী অনেকজনের সাথে দেখা হলো অনেকে চেহারা আমাদের অপরিচিত হয়ে গেছে আজকে ওদের চেহারাগুলো যখন দেখলাম এত আনন্দ লাগলো এক এক করে নাম করলে অনেকজনের হন লাগবো আতে একজনের নাম গুণা হয়ে আর প্রবাসী বই প্রত্যেক বন্ধুর আছে আর বান্ধব আছে নাম রয়ে রায় এ তারা সহযোগিতা আর আর লোকাল যারা আর আনন্দ আরো বড় মিলিত হই আর তো কি যে আনন্দ লাগে কিছু পূর্তি পূর্তি লাগে আর বছর দেখাই তারিখ আর যে কত আনন্দ কত পূর্তির মধ্যে আজ আছি ইনশাল্লাহ আগামীতে আরো আরো বড় অনুষ্ঠান করবেন উগা আশা রাখি আর বেগুর দরবাজা অনুষ্ঠানত গুণীজন শঙ্করনাথ স্কুলের প্রবীণ শিক্ষক আলী আজম এবং সি প্লাস টিভির সীতাকুণ্ডের প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দরুরের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করায় আমাদের এই দীর্ঘ 32 বছরে এসএসসি 89 ব্যাচের শিক্ষার্থী হলর বিভিন্ন জন নানা পেশাত গিয়ে কই তার ভিতর অনেকে ডাক্তার প্রকৌশলী আইনজীবী সাংবাদিক সরকারি কর্মকর্তা সামরিক ও বেসামরিক অফিসার কেউ বা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী বোধকেই আবার প্রবাসীও কিন্তু বন্ধুত্বর বন্ধন একুয়ারে থাই বসির জীবন এই স্লোগানত বেগুন আবার একত্রিত হয় এদিন পরিচয়ে এদিন বেগুন রূপকই তারাউলদি বেগুন স্কুল বন্ধু পুরস্কৃত হয়েছেন তৃতীয় ডেক্স নিউজ সি প্লাস টিভি তারা পুরস্কৃত হয়েছেন তৃতীয়